আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকে। আশা করি ফ্রেন্ডস সকলে ভালো আছেন, সবাই ভালো থাকেন এই কামনা করি। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা আপনাদের নামের অথবা চ্যানেলের অথবা প্রতিষ্ঠানের অথবা ফেসবুক আপনারা যেই কোনো ধরনের আপনার লুগো তৈরি করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, লুগো বলতে মানে স্ট্যাম্প, অর্থাৎ ফর এক্সাম্পল আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা কোনো কিছু থাকে, আপনি সেটার জন্য চাইতেছেন একটা লোগো বানানোর জন্য, তো আপনি পারতেছেন না, তো আপনি চাইলেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমার এখানে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন এই একটা লোগো, ঠিক এটাও কিন্তু আমার মোবাইলে বানানো, আমার চ্যানেলের লোগোগুলো সবগুলোই কিন্তু এখানে মোবাইলে বানানো। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার মোবাইল দিয়ে আপনি যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন খুব সহজে, একদম সিম্পলিভাবে। তো আজকে সেই ভিডিওটি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে আপনারা লোগো তৈরি করবেন এবং কিভাবে এটার কাজ করবেন। হ্যাঁ ফ্রেন্ডস, ফর এক্সাম্পল আপনি লোগোটা বানালে আপনার যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে, যেমন আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সর্ব জায়গায় আপনার এই জিনিসগুলো কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন। এতে করে আপনার প্রোফাইলের ইয়েগুলো খুবই একটা দেখতে লুকিং এবং গর্জিয়াস হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যারা এই বিষয়ে না জানেন তারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি পুরোপুরিভাবে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে সাবস্ক্রাইব যে বাটনটি আছে ঠিক এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর পাশের বেল আইকনটিতে আপনারা ক্লিক করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যাদের অ্যাপসটি এই সবচাইতে পপুলার অ্যাপস, যেটা হচ্ছে ফিক্সআর্ট। তো এই ফিক্সআর্ট যদি অ্যাপ আপনার কাছে না থাকে তাহলে সিম্পলিভাবে আমার ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ওখান থেকে চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি গুগলে প্লে স্টোরে গিয়ে জাস্ট ফিক্সআর্ট লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন, যার ডাউনলোডিং হচ্ছে 100 মিলিয়ন। তো ফ্রেন্ডস, সফটওয়্যারটি খুবই ভালো এবং এই সফটওয়্যারটি সবচেয়ে পপুলার একটি অ্যাপস। তো আপনারা এই সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে ঠিক এটার ইন্টারফেসটা এরকম আসবে। তো আমি আপনাদেরকে এখন যে একটা লোগো বানিয়ে দেখাবো তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ঠিক সেম এরকম আমার চ্যানেলের একটা লোগো বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো, এরকম রাউন্ড একটা লোগো। তো এক্সাম্পল হিসাবে আমি লোগো বানিয়ে দেখাচ্ছি, তারপর আপনারা একবার দেখলেই তার পরবর্তীতে আপনারা মন মতো করে, চয়েস মতো করে আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ড্রয়িং সামথিং লেখা আছে ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আপনার চয়েস মতো করে আপনি এটাকে যে কোনো একটা সাইজ প্রথমে নিয়ে নিন, যেমন আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ নিলাম 1024, অর্থাৎ 1024x1024। তো এটা অ্যাক্টিভেট করার পরে যে জাস্ট এখানে যেই টিকমাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা ঠিক ব্ল্যাঙ্কটা এরকম চলে আসবে হোয়াইট। তো আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে চান তো আপনারা জাস্ট এই যে এখানে নিচে এই যে বক্সটা আছে, এই যে যে কালারের যে বক্সটা ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার চয়েস মতো করে আপনি যে কোনো ধরনের একটা কালার দিতে পারেন। তো আমি সাজেস্ট করব সবার প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডটা আপনারা হোয়াইট রাখার জন্য, তারপর আপনি চাইলে কালার দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ইয়েলো কালার একটা কালার দিচ্ছি, যা একটু আরটু কালারটা কমিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমি এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে এটাকে ফুল করার জন্য জাস্ট একটু নিচের দিকে সুইপ করবেন। সুইপ করার পর পরেই একটু ছোটো হয়ে যাবে। তো এটার জন্য একটু পাশে চলে আসবেন, এদিকে এই যে রাউন্ডের যেই গোলাকারটা দেখতেছেন ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস এটার কালারটা ফুল করার জন্য জাস্ট এখান থেকে যে কোনো একটা এই যে চার গরলা ঠিক এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে যে ফিল যে অপশনটা আছে ফিল অপশন আপনারা ক্লিক করবেন, তারপরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর ফ্রেন্ডস এটার পুরো স্ক্রিনটাকে আপনারা জাস্ট কালার এইভাবে টান দিলেই কালার হয়ে যাবে, বাস পুরো ইয়েটাকে আপনারা কালার করে নেন। করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার, ঠিক এই টিকমারের ভিতরে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লেখা আসবে এডিট ইমেজ, জাস্ট আপনারা এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর ফ্রেন্ডস এটা পিকচারটা ঠিক এরকম চলে আসবে। তো আপনাদের যেটা করতে হবে, এখন আপনি যেই লুগোটা বানাবেন, আপনার যেই স্ট্যাম্পটা বানাবেন, সেটা কি আপনি কি গোল রাউন্ড আকারে বানাইতে চান অথবা কি এরকম চার কোণা? যদি আপনার এরকম চার বিন্দুওয়ালা বানাইতে চান তাহলে তো বাস এটা স্কোয়ারেই রয়ে গেল, আর কিছু করা লাগবে না। তো সবচাইতে লুগুগুলো হয় পপুলার রাউন্ডগুলো। তো রাউন্ড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে টুলস নামে যে অপশনটা আছে, ঠিক টুলস অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এই যে এখানে শেপ নামের একটা অপশন আছে, ঠিক আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের এখানে অনেক অনেকগুলো ডিজাইন চলে আসবে। তো আপনাদের মন মতো করে আপনারা যেটা বানাইতে চান ঠিক এরকম কিন্তু আপনারা বানাতে পারবেন। তো আপনি যদি গোল করতে চান তো জাস্ট এই গোলের ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এটাকে আপনারা পুরো ফুল করে দিবেন। এই যে এখানে এই যে ইয়ারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে একটু ধরে টান দিলে এটা কিন্তু ফুল হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু এখন পুরো ফুল রাউন্ড হয়ে গেছে। তো এখন রাউন্ড হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম উপরে যাবেন, উপরে গিয়ে এখানে যে টিকমার্কটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে একটা জিনিসটা আপনারা দিতে পারেন সাইডে দিয়ে, যে কোনো একটা কালারের, যেমন আমি এখানে একটা রেড কালার, আপনার চয়েস মতো করে যেখানে একটা কালার দিবেন। রেড কালারে সিলেক্ট করলেই তারপরে যেখানে যে সাইজের যে অপশনটা, এটাকে আপনি যখন বাড়াবেন কমাবেন তখন কিন্তু এই যে রাউন্ডের ভিতরে কিন্তু সাইজ এরকম বড় হবে। তো ফ্রেন্ডস আমি জাস্ট একটা মিডিয়াম সাইজ দিলাম যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তারপর ফ্রেন্ডস এখানে আপনার এই যে সেভ আছে, সেভের ভিতরে আপনারা ক্লিক করে নেবেন। সেভের ভিতরে যখন ক্লিক হয়ে যাবে তখন ঠিক এটা এরকম চলে আসবে। তো আপনাদের এখন নাম লিখতে হবে, এখন আপনার নাম অথবা আপনি কী ধরনের কী দিতে চান। হ্যাঁ, যেমন আপনার চ্যানেলের নাম অথবা আপনার চয়েস মতো করে, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আমার চ্যানেলের নাম দিয়ে। তো প্রথমে আপনারা এই যে এখানে যে ট্যাক্স লেখা আছে, ঠিক ট্যাক্সে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কিবোর্ড চলে আসবে। তো ফ্রেন্ডস এখানে আপনাদের যে নাম দিতে চান আপনারা ঠিক নাম দিয়ে রাখবেন। তো আমার চ্যানেলের নামটা দিচ্ছি, যেমন চ্যানেল আইকে। তো প্রথম যে তিনটা অক্ষর অর্থাৎ চ্যানেলের প্রথম সি, তারপরে আইকে, বাস এরকম দিয়ে রাখলাম। এখন এটার জাস্ট মানে কালারটা আমি একটু কালার নিয়ে নিই। এই যে যে কালারের যে অপশনটা আছে ঠিক এই কালার অপশনটাতে আপনারা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনাদের মন মতো করে আপনারা যে কোনো কালার দিতে চান এখানে কালার দিতে পারেন। তারপরে এখানে যে ফন্ট পয়েন্ট আছে, অনেক ধরনের ফন্ট, তো আপনি চাইলে আপনার মন মতো করে এখানে পয়েন্ট দিতে পারেন। ফ্রেন্ডস আমি এখানে এই একটা ফন্টস এখানে আমি দিলাম, জাস্ট ফন্টটা আমি একটু বড় করে নিলাম, যেমন চ্যানেল আইকে। তো জাস্ট এটা হয়ে গেল। তারপরে এখানে আপনার বাস এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। এটার পাশে নিচে ব্যাকগ্রাউন্ডে যে শাডাও, এটার যে কালারটা নিচের ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি ইয়া করতে পারেন। যেমন এখানে কালার গেলে যে এখানে ব্ল্যাক কালার দিতে পারেন অথবা অন্য কোনো কালার, জাস্ট এটার ইয়াটা দেখাবে, দারুণ দেখাবে। মানে অর্থাৎ যেমন উপরে বেশি আছে কালারটা ঠিক এরকম বোঝাবে। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদের বাস এটা হয়ে গেলে আপনারা আবার ঠিক আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসে এখানে নিচে দেখতে পারবেন এখানে আবারও ট্যাক্স লেখা আছে। তো এই ট্যাক্সের ভিতরে আবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফুল নাম দিতে পারেন, আপনাদের যে ফুল নাম আছে আপনারা ওটাকে দিতে পারেন এখানে। তো ফ্রেন্ডস আমি কিছু কালার বা ফন্টগুলো এভাবে চেঞ্জ করে আপনাদের মন মতো করে আপনারা যে কালার বা যেই ফন্টগুলো আপনারা দিতে চান এখান থেকে চাইলে সব কিছু কিন্তু দিতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবে আপনাদের মন মতো করে আপনারা কালার এবং ইয়াগুলো আপনি কিন্তু চুজ করতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো শেষ করে নিই।
তো ফ্রেন্ডস, এইভাবে আপনাদের লুগো, যে কোনো ধরনের লুগো আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আমি এখানে এক্সাম্পল হিসাবে এই লুগোটা বাস মানে দেখানোর জন্য বাস আপনাদেরকে, অর্থাৎ আপনারা কীভাবে লুগোগুলো তৈরি করবেন সেটার এক্সাম্পল হিসাবে আমি এখানে দেখিয়ে দিছি। তো আপনারা চাইলে আরও এটার ভিতর অনেক ধরনের এখানে অপশন আছে, তো আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের অপশনে এখানে দেখে দেখে আপনারা ঠিক এইভাবে আপনাদের চ্যানেলের লুগো অথবা নাম অথবা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের লুগো আপনারা যখন এখান থেকে বানাইতে চাইবেন ঠিক এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, এর দ্বারা আপনাদের যে, তো ফ্রেন্ডস এইভাবে বাস যখন আপনাদের লুগোগুলো হয়ে যাবে, লুগোগুলো সম্পূর্ণ কাজ হয়ে গেলে তারপরে যে এখানে যে উপরে যে টিকমার্কটা দেওয়া আছে ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে যে সেভ লেখা আছে ঠিক এই আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে এই যে সেভ টু ফিক্সার অন ইউর ডিভাইস, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি এখন গ্যালারিতে চেক করব এটা কি সেভ হয়েছে কি না হয়েছে। তো ফ্রেন্ডস দেখুন, আমার গ্যালারিতে অলরেডি চলে আসলো এই যে পিকচারটা, যে আমি একটু আগে যে লুগোটা তৈরি করেছিলাম চ্যানেল আইকের, অর্থাৎ আমার চ্যানেলের যে একটা লুগো তৈরি করেছিলাম ঠিক এটা কিন্তু এখানে চলে আসছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা আপনাদের নামের উপর অথবা আপনাদের কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো চ্যানেলের লুগো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন কোনো ধরনের ল্যাপটপ অথবা কম্পিউটার ছাড়াই। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি সম্বন্ধে যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে আপনারা ক্লিক করবেন এরকম নিত্য নৈতিক প্রয়োজনের টিপসগুলি পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায়।